আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফরিশপুর লং টিউটোরিয়ালে স্বাগতম। লাইক আলকন্দরা হিউম্যান বডি কিভাবে হিউম্যান বডিকে চার্জ করবেন সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি। লাইক এখানে আমি হিউম্যান বডিটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে এনে বসালাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দিব, যেখানে বসালে পারফেক্টলি বেটার হবে। ম্যাজিক টুলটাকে নিব, ভিডিওটি আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, পাশের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। জাস্ট আমি শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক হলো। ম্যানুয়াল লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় হ্যান্ডটাকে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুলে দিয়ে এখানে একটা ক্লিক করলাম, লাইক এভাবে সিলেক্ট হলো। আবার শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, লাইক ব্ল্যাঙ্ক লেয়ারটা সিলেক্ট করে ব্রাশ টুলটাকে নিব। এখানে ফরগ্রাউন্ড কালারে হোয়াইট কালারটাকে সিলেক্ট রাখবো, দেন এভাবে ব্রাশ করে দিব। ফিল্টারে আসবো, ব্লার, গাউশিয়ান ব্লার, একটু হালকা গাউশিয়ান ব্লার করে দিব, 10-এর মধ্যে রাখলাম। অল্টার প্রেস করে লাইক এখানে এনে ছেড়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লেফট হরিজন্টাল দিয়ে দিলাম। জাস্ট আমি মাউস রাইট ক্লিক করে ওয়ার্প করব, লাইক এভাবে বসিয়ে দিব। কিবোর্ড থেকে এন্টার বাটন হিট করলাম, লাইক এখানে বসে গেল। সেম হোয়াইট কালারটাকে আমি এখানে করব, তার উপরে উপর তার লেয়ার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক নিব। শিফট ধরে প্লাস এখানে ক্লিক করলাম, দেন কন্ট্রোল ধরে তার লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট মডিফাই, এখানে জাস্ট আমি 5 দিয়ে দিব। আবার ব্রাশ টুলটাকে নিব, লাইক এভাবে ব্রাশ করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট করলাম, এটাকে আমি তার লেয়ারের নিচে নিয়ে আসবো। জাস্ট আবার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার, ব্লার, গাউশিয়ান ব্লার। আপনাদের জন্য আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন বা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা সামান্যতম উপকৃত থাকলে বা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে, এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। লাইক সেম আমি এর রিসার্চটা জাস্ট আমি কোরআনের উপরে করব। কোরআনের লেয়ারটা সিলেক্ট করে জাস্ট আমি কুইক সিলেকশন টুলে দিয়ে জাস্ট আমি এইভাবে সিলেক্ট করব, অনলি আল কোরআনটাকে সিলেক্ট করব। শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো। ব্রাশ টুলটাকে নিব, এভাবে ব্রাশ করে দিব। কিবোর্ডে কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট করলাম, লাইক আমার ফিল্টার আসবো, ব্লার, গাউশিয়ান ব্লার পারফেক্টলি লাইক কোরআন আলোটা ছড়াচ্ছে। লাইক আমি ইরেজ করে দেবো মাঝখানটাকে, ব্রাশটাকে হালকা একটু ইরেজ করে দিব। ইরেজার টুলটাকে নিব, লাইক কোরআনটা যাতে আমার বোঝা যায়, পাশ দিয়ে আমার আলোটাকে ছড়াবে, লাইক আল কোরআনটা যাতে বোঝা যায়। ওকে, লাইক আমি টপে আসলাম, শিফট ধরে প্লাস এখানে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো। ম্যানুয়াল লেয়ারটাকে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুলটাকে নিব, এখানে একটা ক্লিক করলাম, আবার সিলেক্ট হলো, এখানে একটা ক্লিক করলাম, সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড 10 দিয়ে দেবো, ওকেতে ক্লিক করলাম। লাইক ব্রাশ টুলটাকে নিব, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব, লাইক ব্লু কালারটাকে দিয়ে দিলাম, উপরে নিয়ে আসবো, ব্রাশ টুলটাকে নিব, এই ব্ল্যাঙ্ক লেয়ারটা সিলেক্ট থাকবে সে ব্রাশ করে দিব। ফিল্টার, ব্লার, গাউশিয়ান ব্লার, লাইক চার্জটা আমার অল সেটে হলো, একটু ইরেজ করে দিব মাঝখানে যাতে হোয়াইটটা বোঝায়, পাশ দিয়ে আমার ব্লুর চার্জটা থাকবে, পাশ দিয়ে এখানে একটু হোয়াইট করে দিব, ইরেজ করে দিব, পাশ দিয়ে জাস্ট আমার চার্জটা থাকবে। ওকে বন্ধুরা, জাস্ট এটা আমি তার নাম দিয়ে দিলাম, তার ইলেকট্রনিক তার, জাস্ট তারের উপরে আমি একটা ব্ল্যাঙ্ক নিব। এখন শিফট ধরে জাস্ট আমি একটা ব্ল্যাঙ্ক প্লাস এখানে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক হলো, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, আবার ফিল্টারে আসবো, এক্সপ্যান্ডে আসবো, 10 দিয়ে দিলাম, একটু বেশি সিলেক্ট হলো, কালারটা আমার ব্লু থাকবে, এভাবে আমি ব্রাশ করে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট করলাম, সেম আবার ফিল্টার, ব্লার, গাউশিয়ান ব্লার, চমৎকারভাবে আমার হিউম্যান বডির রিসার্চ হয়ে গেলো। লাইক আপনাদের আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। আমি এর ভিডিওটা লং করবো না, এখানে শেষ করতে চাচ্ছি। জাস্ট আমি উপরে লেটার সিলেক্ট করে কিবোর্ড থেকে নিচে লেটার, শিফট ধরে নিচে লেটারে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, লাইক বিফোর অ্যান্ড আফটার।